নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্স এর বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। খারাপ আবহাওয়ার কারণে স্কাইরুটের প্রথম রকেট উৎক্ষেপণ 18 নভেম্বর পর্যন্ত স্থগিত। হায়দ্রাবাদের মহাকাশ স্টার্টআপ স্কাইরুট এরো স্পেস রবিবার বলেছে যে ভারতের প্রথম প্রাইভেট রকেট বিক্রম এস এর উপ অরবিটার লঞ্চ খারাপ আবহাওয়ার কারণে 3 দিনের জন্য অর্থাৎ 18 নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। স্কাইরুটের এয়ার স্পেসের একজন মুখপাত্র বলেছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের কারণে শ্রীহরিকোটা থেকে আমাদের বিক্রম এস রকেট লঞ্চের জন্য 15 থেকে 19 নভেম্বরের মধ্যে একটি নতুন উইন্ডো দেওয়া হয়েছে। সম্ভবত 18 নভেম্বর সকাল 11:30টায় উৎক্ষেপণের চেষ্টা করা হবে, যদি আবহাওয়ার পরিস্থিতি উন্নত হয়। এর আগে উৎক্ষেপণের জন্য 15 নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছিল। স্কাইরুট এরো স্পেসের প্রথম মিশন প্রারম্ভ নামে দুটি ভারতীয় এবং একজন বিদেশি গ্রাহকের মহাকাশ সরঞ্জাম বহন করবে। মিশনটিকে স্কাইরুটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বিবেচনা করা হয়, কারণ এটি বিক্রম এক অরবিটাল যানে ব্যবহৃত প্রযুক্তির 80% যাচাই করতে সহায়তা করবে, যা আগামী বছর চালু করার পরিকল্পনা করা হয়েছে। হায়দ্রাবাদের মহাকাশ স্টার্টআপ স্কাইরুট এরো স্পেস জানিয়েছে, এই প্রাইভেট রকেটটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা শ্রীহরিকোটা লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হবে। আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ, এই প্রথম বিদেশে যাচ্ছে ভারতের তৈরি সামরিক অস্ত্র। কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম লিমিটেড হলো ভারতের প্রতিরক্ষা বিষয়ক ফার্ম। এই সংস্থা বড় বরাত পেয়েছে বন্ধু দেশে বন্দুক সাপ্লাইয়ের। ওই কোম্পানি অর্ডার পেয়েছে সব মিলিয়ে প্রায় $155.5 মিলিয়ন। এই ধরনের বিশাল বরাত পেল এই প্রথম কোনো স্থানীয় কোম্পানি। বিশেষজ্ঞদের মত এমনটাই। তবে কোন দেশে অস্ত্র যাচ্ছে তা অবশ্য সংস্থা খোলাসা করেনি। ওই কোম্পানি সামনে আনেনি ওই বন্ধু রাষ্ট্রের নাম। কত বন্দুকের অর্ডার তা নিয়েও তারা মুখ খুলতে নারাজ। কোনো কথা তারা এই বিষয়ে জানাবেন না বলে স্পষ্ট জানাচ্ছেন। ওই সংস্থা বোম্বে স্টক এক্সচেঞ্জে গোটা বিষয়টি জানিয়েছে। সূত্রের মারফত খবর মিলেছে যে বন্দুক সরবরাহ করা হবে 3 বছরের অর্ডার যেমন থাকবে সেই মতো। এও জানা যাচ্ছে যে সৌদি আরবের কথাবার্তা হয়েছিল ওই সংস্থার সঙ্গে অস্ত্র বরাত নিয়ে, তবে কোনো দেশের কথা উল্লেখ করেনি এ নিয়ে ওই সংস্থা। ভারত ক্রমে উল্লেখযোগ্য ফোকাস করেছে এদিকে বিদেশি মার্কেট অস্ত্র সরবরাহের ক্ষেত্রেও। সম্প্রতি ফিলিপিন্স ব্রাহ্মস মিসাইলের বরাত করেছিল। অন্যদিকে আর্মেনিয়া আগ্রহ দেখিয়েছিল রকেট লঞ্চার কেনার ব্যাপারে, যার নাম পিনাকা মাল্টিভ্যারেল। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার উপর জোর দেওয়া হয়েছিল কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর থেকেই। দেশের তরফে তেমনই আবার অস্ত্র রপ্তানির ক্ষেত্রেও ফোকাস করা হয়েছে। রপ্তানির উপর জোর দেওয়া হয়েছে মিসাইল, হালকা হেলিকপ্টার, নজরদারি যান, নজরদারি সিস্টেমে। G20 সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রী মোদীর। G20 সম্মেলনে যোগ দিতে আজই বালি উড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে একাধিক দেশের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তালিকায় রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন তিনি। সম্মেলনে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট সি জিনপিংও। ভারত চীন সম্পর্কের তিক্ততার মাঝেই জিনপিং এবং মোদীর মুখোমুখি হবেন এই সামিটে। দুই প্রধান বৈঠকে বসবেন কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। G20 সামিটে একাধিক বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন ছাড়াও খাদ্য, স্বাস্থ্য, শক্তি সুরক্ষা, ডিজিটাল পরিবর্তন সহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর এই প্রথম বড় কোনো আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছে রাশিয়া, কাজেই প্রসঙ্গ উঠতে পারে যুদ্ধেরও। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান কী হতে পারে সেদিকে তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল। G20 সামিটে যোগ দিচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকও। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ঋষি সুনকের বৈঠকের সম্ভাবনা রয়েছে। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী ঋষি সুনক, ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই তিনি, কাজেই ভারতের সঙ্গে তার যোগ রয়েই গিয়েছে। এই প্রথম প্রধানমন্ত্রী মোদীর মুখোমুখি বৈঠক হবে ঋষি সুনকের। মনে করা হচ্ছে একাধিক বিষয়ে আলোচনা হতে পারে দুই রাষ্ট্র প্রধানের মধ্যে। আকাশে চীনের বোমারু যুদ্ধ বিমান, আতঙ্ক বাড়ছে তাইওয়ানে। চীন তাইওয়ান যুদ্ধের আশঙ্কার মধ্যেই চীন থেকে 36টি যুদ্ধবিমান পৌঁছালো তাইওয়ানের কাছাকাছি এলাকায়। এর মধ্যে 10টি বিমান মধ্যরেখা অতিক্রম করে গিয়েছে বলে তাইওয়ান প্রশাসন সূত্রে খবর। মধ্যরেখা বা মিডিয়ান লাইন হল তাইওয়ান প্রণালীর মাঝামাঝি এলাকা।
এই তাইওয়ান প্রণালী চীনের মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে তাইওয়ানকে। চীনের যুদ্ধবিমান মধ্যরেখা অতিক্রম করার অর্থ তারা একরকম তাইওয়ানের সীমানাই লঙ্ঘন করেছে। তাইওয়ান প্রশাসন শনিবার জানিয়েছে, ছোটি সেনিয়াং J-11 এবং চারটি J-16 বিমানকে মধ্যরেখা অতিক্রম করতে দেখা গিয়েছে। তবে এছাড়াও তাইওয়ানের কাছাকাছি যে চীনা বিমানগুলিকে দেখা গিয়েছে তার মধ্যে চারটি যুদ্ধবিমান, একটি সাবমেরিন ধ্বংসকারী বিমান এবং তিনটি বোমারু বিমান চিহ্নিত করতে পেরেছে তাইওয়ান সেনাবাহিনী। তাইওয়ান সেনা তাদের নিজস্ব ওয়েবসাইটে আরও জানিয়েছে, মধ্যরেখার কাছে চীনের তিনটি ড্রোনও দেখতে পেয়েছে তারা। প্রসঙ্গত, তাইওয়ান হলো স্বশাসিত গণতান্ত্রিক দ্বীপরাষ্ট্র যা চীন নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এসেছে বরাবর। বেজিং সূত্রে খবর, তাইওয়ানের উপর ক্রমশই চাপ বাড়াচ্ছে চীনা প্রেসিডেন্ট সি জিনপিং। গত কয়েক মাস ধরে ক্রমাগত তাইওয়ানের মধ্যরেখায় ঘোরাফেরা করছে চীনা যুদ্ধবিমান। তবে এই প্রথম এতগুলি যুদ্ধবিমানকে একসঙ্গে দেখা গেল তাইওয়ান সীমান্তে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।